हेलो बंधुरा, आई एम अद्रिश एंड वेलकम टू माय यूट्यूब चैनल एंड वेलकम टू अनदर बाइक न्यूज सीरीज। थैंक यू प्रीवियस ভিডিওটা এত ভালো রেসপন্স দেওয়ার জন্য, সেই কারণে ওই ভিডিওটার কন্টিনিউয়েশন করছি। এখানে আমরা কথা বলবো 2021 সালে কোন কোন বাইকের দাম, মানে যেটা খুব ভালো সেল হচ্ছিল সেই সমস্ত কোম্পানি সুযোগের সৎ ব্যবহার করে তাদের দাম বাড়িয়ে দিয়েছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও, দেখে নিই কি স্পেসিফিকেশন অথবা কি প্রাইস সেগমেন্টে চেঞ্জ হচ্ছে। লেটস স্টার্ট। প্রথমে একটা কথা বলে নিই, প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে এক্সট্রিম 160R হিরোর তরফ থেকে যেটা সুপার সেলিং বাইক সেটার 1000 rupees প্রাইস বেড়েছে, বাট অ্যাকচুয়ালি তা নয়। যখন আমি লোকাল মার্কেটে খবর নিলাম তখন দেখলাম তারা 400-500 rupees প্রাইস একমাত্র ইনক্রিজ করেছে। এবার আমরা চলে আসি বাজাজ ডমিনার, যেটা টুইন কিং বলা হয়ে থাকে সেই ক্ষেত্রে। তাহলে এর দুটো ভেরিয়েন্ট আছে, একটা 125 রিসেন্টলি লঞ্চ করেছে ডমিনারের এবং একটা হচ্ছে 400cc। 125 এর ক্ষেত্রে কিন্তু 249cc লিকুইড কুল 6-speed গিয়ারবক্সের সাথে দেখতে পাচ্ছি। এর প্রিভিয়াস প্রাইস ছিল 1,66,000 টাকা, যেটা 2,000 টাকা প্রাইস ইনক্রিজ করে 1,68,000 টাকা এক্সোরুম প্রাইস দাম করেছে। এবং ডমিনার 400 যেটা 373cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 6-speed গিয়ারবক্সের সাথে আমরা দেখতে পাচ্ছি, এটার 1,97,000 দাম ছিল, সেটা কিন্তু প্রাইস বেড়ে 1,99,000 টাকা হয়েছে। মানে অন রোড আমরা ধরে নিতে পারি 2,50,000 টাকার কাছাকাছি এর প্রাইস গিয়ে দাঁড়াবে। এবার আমরা থার্ড বাইকটার ক্ষেত্রে যদি চলে আসি তাহলে সেটা হচ্ছে হন্ডার তরফ থেকে হন্ডা হর্নেট নতুন লুকসে লঞ্চ করার পর কিন্তু হর্নেটের সেল এখন অনেক হাই। তবে এটা দুটো এডিশনে পাওয়া যায়, একটা হচ্ছে নর্মাল যেটা USD সাসপেন্সের সঙ্গে পাওয়া যায়, আর একটা হচ্ছে নিউ কালার স্কিম যেটা হচ্ছে রেপসল এডিশন। বোধ ক্ষেত্রেই দাম বেড়েছে, নর্মাল ক্ষেত্রে 1,26,927 টাকা এক্সোরুম প্রাইস ছিল, যেটা এখন 1,28,195 টাকা এক্সোরুম প্রাইস দাঁড়িয়েছে। এবং রেপসল এডিশনটা আগে 1,29,000 টাকায় পাওয়া যাবো, এখন সেটা 1,31,000 টাকা গিয়ে দাঁড়িয়েছে। এবার যদি আমরা ফোর্ড বাইকটার ক্ষেত্রে চলে আসি তাহলে হচ্ছে একটা টিভিএস অ্যাপাচি 200 4B, যেটা কিন্তু ইন্ডিয়ার ওয়ান অ্যান্ড অনলি ভ্যালু ফর মানি এই সেগমেন্টের বাইক হিসাবে আমরা ধরতে পারি। এখানে 197cc সিঙ্গেল সিলিন্ডার, তার সাথে স্লিপার ক্লাচ এবং রাইডিং মোডস এর সাথে আমরা দেখতে পাবো। তবে এই ক্ষেত্রেও কোম্পানি কিন্তু 2021 2,000 টাকা প্রাইস ইনক্রিজ করেছে। এটা আগে 1,31,000 টাকায় এক্সোরুমে পাওয়া যেত, বাট বর্তমানে 1,33,000 টাকায় এক্সোরুমে এই বাইকটা পাওয়া যাচ্ছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে হিরোর গ্লামার 125, যেটা বেস্ট সেলিং বাইক এবং তার সাথে কিন্তু এটা 125cc সেগমেন্টে প্রাইস এবং মাইলেজের দিক থেকে আমরা কিলার সেগমেন্ট বলতে পারি। তবে এই ক্ষেত্রে হিরো এটা 400-500 টাকা অন রোড প্রাইস বা এক্সোরুম প্রাইস যেটাই বলি না কেন সেই ক্ষেত্রে দামটা বাড়িয়েছে। তবে একমাত্র দেখলাম এত কিছুর মধ্যে হিরোই যারা মাত্র 1000 এর মধ্যেই প্রায় সমস্ত বাইকের দামকে মেনটেন করেছে, আদার্সরা তো প্রায় যা মনে হয়েছে সেটাই বাড়িয়ে দিয়েছে 1,000-2,000 টাকা, যেটা কিন্তু অন রোড প্রাইসের ক্ষেত্রে অনেকটা এফেক্ট করেছে, তার সাথে এখন যা পেট্রোলের দাম। সো দ্যাটস অল, কমেন্ট করে জানিও তোমরা যদি আরও কোনো বাইকের দাম জানতে চাও যে অ্যাকচুয়াল কারেন্ট কত প্রাইস চলছে তোমাদের লোকেশনে, সেটা আমি তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।